হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আজকে 2/11/2022 তারিখেও একটা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, যেটা বিএড ক্যান্ডিডেটদের নিয়ে। চলো আমরা নোটিশটা দেখি। বিএড ক্যান্ডিডেটদের সম্বন্ধে আবার কী বলা হয়েছে নোটিশে, দেখো এখানে বলা হয়েছে যে গ্রাজুয়েশন উইথ 45% মার্কস ফর জেনারেল অ্যান্ড 40% মার্কস ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস উইথ ব্যাচেলার অফ এডুকেশন বিএড হু হ্যাভ অ্যাকোয়ার্ড বিএড অ্যান্ড গ্রাজুয়েশন ডিগ্রি বিফোর 23/8/2010। এখানে বলা হচ্ছে যে যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি গ্রাজুয়েশনে 45% মার্ক থাকে এবং যদি রিজার্ভ ক্যাটাগরি হয় অর্থাৎ এসসি এসটি ওবিসি হয় তাহলে 40 মার্ক থাকে, তারাও কিন্তু এলিজেবল ফর প্রাইমারি টেট। এবার এখানে আর একটা কথা হচ্ছে হু হ্যাভ অ্যাকোয়ার্ড বিএড, যারা বিএড মানে অ্যাকোয়ার্ড করেছে এবং গ্রাজুয়েশন ডিগ্রি তারা যারা করেছে 2010-এর আগে তাদের জন্য এটা কিন্তু নোটিশটা। 45% মার্কস রয়েছে এবং যদি রিজার্ভ ক্যাটাগরি হয় তাহলে 40% মার্ক লাগবে, যদি এবং গ্রাজুয়েশন ডিগ্রিটা যদি হয় 2010-এর আগে তাহলে তারাও কিন্তু এলিজেবল ফর প্রাইমারি টেট 2022। এরপরে যেগুলো তো বলা হয়েছে দ্য আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাজ স্টেটেড ইন আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন উইল রিমেন আনঅ্যাল্টার্ড, দ্য কনসার্ন ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গো থ্রু আওয়ার মেন নোটিফিকেশন ফর আদার টার্মস অ্যান্ড কন্ডিশন রিকোয়ার্ড টু অ্যাপ্লাই। এবং আগে যে নোটিশটা ছিল সেটা কিন্তু বহাল থাকবে, কোনো ওখানে চেঞ্জ হবে না, নতুন করে আর একটা জিনিস অ্যাড হয়েছে। আর প্রথমে দেখো এখানে যা লেখা আছে এটা কিন্তু আগে থেকে যা ছিল ওটাই, মানে প্রথম নোটিশে যেগুলো ছিল যে 29/9/2022 যে একটা নোটিশ পাবলিশ হয়েছে প্রাইমারি টেট সম্বন্ধে সেটা নিয়ে এখানে বলেছে। আর এই ছিল তোমাদের একটা নতুন আপডেট আজকে 2/11/2022-এর। ওকে।